हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल सीएस क्रशर्स। आज के আমরা গেটের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আমাদের প্রবলেমটার দিকে তাকাই, এখানে আমাদের একটা সি প্রোগ্রাম দেওয়া ছিল, কোশ্চেন করা ছিল হোয়াট ইজ প্রিন্টেড বাই দা ফলোইং এনসিসি প্রোগ্রাম, মানে প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে। দিয়ে আমাদের এখানে এবিসিডি করে আমাদের চারটি অপশন দেওয়া ছিল। এবার যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই, প্রবলেমের যে মেইন ফাংশনটা দেওয়া আছে, মেইন ফাংশনে আমরা देखी भालो कोरे एखाने आमादेर दुटो आर्गुमेंट पास हुए छे, एकटा ARGC एकटा ARGV। आमरा जानी मेन फांगशने जखन कोनो आर्गुमेंट पास हय, सेई कन्सेप्टटाके आमरा सी प्रोग्रामिंग ल्यांगुएजे की बोलते पारि, कमेंड लाइन आर्गुमेंटेर एकटा कन्सेप्ट। तो कमेंड लाइन आर्गुमेंटेर कन्सेप्ट रिलेटेड एकटा प्रब्लेम किन्तु आमरा आमादेर चैनेले अलरेडी सल्व करेछिलाम, सेटा तोमरा अवश्यई देखो, सेटार लिंक आमरा डेस्क्रिप्शन बक्स एबं आई बाटने आमरा दिए राखबो। तो सेई प्रब्लेमटातेओ एबं एई प्रब्लेमटातेओ दुटोतेई जदि आमरा भालोभाबे देखि, আমাদের আউটপুট বের করতে মানে আউটপুটটা ক্যালকুলেট করার জন্য আমাদের কিন্তু কমেন্ড লাইন আর্গুমেন্টের কোনো কনসেপ্ট ইউজ হচ্ছে না, ওখানেও হয়নি এখানেও হয়নি। কারণ আমাদের সিম্পল কোশ্চেন করা ছিল হোয়াট ইজ প্রিন্টেড বাই দা ফলোইং এনসিসি প্রোগ্রাম, মানে প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে। তো সেই জন্য আমরা এখানে কিন্তু আমরা কমেন্ড লাইন আর্গুমেন্টের কনসেপ্ট কিন্তু আমরা ডিসকাস করছি না। এবার যদি আমরা আমাদের প্রবলেম মানে মেইন যে প্রবলেমটা তার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের স্টার্টিং এ একটা কি করা আছে, একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে। অবভিয়াসলি এটা কোনো নরমাল অ্যারে তো না, এটা হচ্ছে আমাদের একটা কি 3D অ্যারে। যদি আমরা বলি কেন, কারণ আমরা যখন নরমাল অ্যারে ডিক্লেয়ার করি, আমরা কিভাবে ডিক্লেয়ার করি, ইন্ট a একটা যে কোনো সাবস্ক্রিপ্ট মানে ব্র্যাকেটের মধ্যে 3, তাকে আমরা কি বলি 1D অ্যারে, মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। যখন দুটো সাবস্ক্রিপ্ট থাকবে তাকে আমরা বলবো 2D অ্যারে। এখানে যদি তিনটে আসে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা কি 3D অ্যারে। তো 2D অ্যারে রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে প্রবলেম সলভিং এর থ্রু দিয়ে, সেটার মধ্যে আমরা কিন্তু ডিসকাস করেছিলাম ডিটেইলসে যে একটা 2D অ্যারে কে কম্পিউটার মেমোরির মধ্যে কিভাবে স্টোর করা হয়, কিভাবে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করা হয়। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, সেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্স এবং কিন্তু আই বাটনে দিয়ে রাখবো। কারণ সেটা যদি তোমরা খুব ভালোভাবে দেখো, তার মানে তোমাদের ডিটেইলসটা মানে তোমাদের কনসেপ্টটা কিন্তু পুরো ডিটেইলসে তোমাদের কি হবে ক্লিয়ার হবে, কি করে আমরা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করতে পারি। তো আমরা এই প্রবলেমটাতে জাস্ট কিন্তু আমরা 3D অ্যারে সম্বন্ধে কিন্তু আমরা ডিসকাস করব। তো চলো স্টুডেন্টস, আমরা দেখি আমাদের প্রবলেমটার আমাদের আউটপুট কি আসবে। তো আমরা এবার যদি আমাদের প্রবলেমটার দিকে তাকাই, আমাদের প্রবলেমে কি একটা ছিল, আমাদের একটা 3D অ্যারে ছিল। এবার 3D অ্যারে যাওয়ার আগে আমরা যদি একটা সিম্পল 2D অ্যারে সম্বন্ধে জেনে নিই, 2D অ্যারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 2D অ্যারে হচ্ছে অ্যারে অফ অ্যারেজ, মানে 2D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সে নিজে আবার একটা কি 1D অ্যারে, মানে আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারি আমাদের 2D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সে নিজেই আবার একটা করে অ্যারে। তো সেম কনসেপ্টে যদি আমরা 3D অ্যারের দিকে আসি, 3D অ্যারের হচ্ছে আমাদের কি প্রত্যেকটা এলিমেন্ট সে নিজে আবার একটা করে হচ্ছে কি 2D অ্যারে। তার মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে 3D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কে আমি আবার 2D অ্যারে হিসেবে কি করব, কনসিডার করব। তো এবার 2D অ্যারের ক্ষেত্রে যেমন আমাদের দুটো ডাইমেনশন ছিল বা দুটো আমরা সাবস্ক্রিপ্ট লিখতাম, সেরকমই 3D অ্যারের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি তিনটে সাবস্ক্রিপ্ট। তো এবার 2D অ্যারের যে দুটো সাবস্ক্রিপ্ট ছিল, সেই দুটো সাবস্ক্রিপ্টের নাম কি ছিল, রো অ্যান্ড কলাম। এখানে যেহেতু আমাদের 3D অ্যারে মানে তিনটে আমাদের সাবস্ক্রিপ্ট আছে, এখানে তিনটের নাম কি হবে, প্রথমেরটার নাম হবে হচ্ছে প্লেন, সেকেন্ডেরটা হচ্ছে আমাদের রো, তিন নম্বরটাকে আমরা বলতে পারি কলাম। মানে আমরা সিম্পল বলতে পারি রো কলাম যেমন ছিল আমাদের 2D অ্যারের ক্ষেত্রে সেরকমই থাকবে। এখানে আমাদের তিন নম্বর ডাইমেনশন যেটা অ্যাড হলো সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে আমাদের কি প্লেন। তো এবার যদি আমরা আমাদের অ্যারেটাকে যখন আমরা লিখেছিলাম, আমরা কেমন লিখেছিলাম, এইভাবে লিখেছিলাম, ঠিক আছে। এবার যখন আমরা 2D অ্যারে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যখন অ্যারেটা আমাদের 2D অ্যারে, আমরা রো কলাম হিসাবে ভেঙে লিখছিলাম ঠিকই, ইন টার্মস অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা লিখছিলাম ঠিকই, কিন্তু যখন সেটা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর হবে সেটা কিন্তু কখনোই ম্যাট্রিক্স ফরম্যাট মানে 2D ফরম্যাটে কিন্তু কখনো স্টোর হয় না। কারণ আমরা জানি কম্পিউটার মেমোরি হচ্ছে কি আমাদের 1D মানে ওয়ান ডাইমেনশনাল, তার মানে যখন স্টোরিংটা হবে তখন কিন্তু আমরা কি ওয়ান ডাইমেনশনাল ওয়েতেই কিন্তু আমরা স্টোরটা করেছিলাম। সেম লজিকে আমাদের এখানে 3D অ্যারের ক্ষেত্রে অ্যারেটা তিন ডাইমেনশনাল হতেই পারে, কিন্তু আমাদের মেমোরির মধ্যে যখন স্টোর হবে সেটা কিন্তু 1D সেন্সেই কিন্তু স্টোর হবে। এবার এই যে এলিমেন্টগুলো আমাদের ছিল 1 থেকে 27 অবধি, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি কম্পিউটার মেমোরির মধ্যে পর পর স্টোর হয়ে যাবে। তো যখন আমরা স্টোর করলাম এখানে, আমরা কি জানি পুরো যে অ্যারেটা মানে পুরো যে 3D অ্যারেটা, এই পুরোটার নাম হচ্ছে আমাদের কি A, তাহলে আমরা বলতে পারি পুরো অ্যারেটার নাম হচ্ছে আমাদের কি A। এবার যদি আমরা ভালোভাবে এখানে তাকাই, 1 থেকে 9
10 থেকে 18 আর 19 থেকে 23 মানে আমাদের এই যে 3D অ্যারেটা আছে 3D অ্যারের এখানে তিনটে হচ্ছে প্লেন মানে প্রথম ডাইমেনশনটা আমাদের কি ছিল প্লেন তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের তিনটে প্লেনের মধ্যে মানে তিনটে প্লেন কি কি এটা হচ্ছে ফার্স্ট প্লেন সেকেন্ড প্লেন আর এটা হচ্ছে আমাদের থার্ড প্লেন তো যদি আমরা প্লেন ওয়াইজ এগুলোকে ভাঙি আমরা কি জানি প্রথম যে প্লেনটা তার নাম কি হবে আমরা জানি অ্যারের ফার্স্ট এলিমেন্টের নাম কি হয় এ অফ জিরো তাহলে আমরা বলতে পারি এখানে অ্যারেটার 1 থেকে 9 এই 1 থেকে 9 এটা হচ্ছে 3D অ্যারের ফার্স্ট এলিমেন্ট তো এটার নাম হচ্ছে কি এ অফ জিরো সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 10 থেকে 18 তাহলে 10 থেকে 18 হচ্ছে আমাদের 3D অ্যারেটার সেকেন্ড এলিমেন্ট মানে এ অফ 1 আর 19 থেকে 27 হচ্ছে আমাদের 3D অ্যারেটার থার্ড এলিমেন্ট তার নাম হচ্ছে এ অফ 2 এবার আমরা যে এই ভ্যালুগুলো এখানে লিখেছি এগুলো হচ্ছে আমাদের কি মেমোরি অ্যাড্রেস আমরা জানি কম্পিউটার মেমোরির মধ্যে এইগুলো হচ্ছে কি ভ্যালু এগুলো আমাদের ইন্টিজার ভ্যালু কি 2 বাইট অর 4 বাইট আমাদের স্পেস অকুপাই করে তো আমরা এখানে কনসিডার করেছি 2 বাইট করে তো আমরা স্টার্টিং মানে আমরা ধরে নিয়েছি আমাদের প্রথম ভ্যালুটা স্টোর আছে 100 নম্বর অ্যাড্রেসে তো আমরা যেটা জানি অ্যারেটার মানে প্রথম যে অ্যাড্রেসটা হয় সেটাকে আমরা কি বলি বেস অ্যাড্রেস বলি তো আমাদের বেস অ্যাড্রেস হচ্ছে 100 এভাবে পরেরটা হচ্ছে 102 104 6 8 তারপরটা হচ্ছে 110 এইভাবে প্রত্যেকটা ঘর আমাদের মানে প্রত্যেকটা আমাদের এলিমেন্ট 2 বাইট করে আমাদের কি করেছে স্পেস অকুপাই করেছে আর অ্যারেটার যেটা নাম থাকে 3 অ্যারেটার নাম এখানে কি এ আমরা জানি অ্যারেটার নামের মধ্যে কি স্টোর থাকে আমাদের পুরো অ্যারেটার বেস অ্যাড্রেস তো সেই লজিকে আমরা এখানে বলে লিখে দিয়েছি আমরা এর মধ্যে কত স্টোর আছে 100 কারণ হচ্ছে আমাদের অ্যারেটার বেস অ্যাড্রেস কত 100 তো এটা গেল হচ্ছে আমাদের 3D অ্যারের কনসেপ্টটা এবার যেটা আমরা বললাম 3D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সে নিজে আবার একটা কি 2D অ্যারে তার মানে আমরা বলতে পারি এই যে এ অফ 0 মানে আমরা বলতে পারি ফার্স্ট প্লেনের আন্ডারে আমাদের 1 থেকে 3 মানে আমরা কতগুলো এখানে আমাদের রো এর সংখ্যা ছিল তিনটে তার মানে আমাদের ফার্স্ট প্লেনের আমরা বলতে পারি মানে ফার্স্ট প্লেন কোনটা এ অফ জিরো ফার্স্ট প্লেনের ফার্স্ট রো কোনটা হবে 1 2 3 তিনটে করে আমাদের রো ছিল তাহলে আমরা বলতে পারি 1 থেকে 3 এটাকে আমরা কি বলতে পারি 0 0 মানে ফার্স্ট প্লেন ফার্স্ট রো তারপরে হচ্ছে 4 থেকে 6 এটা হচ্ছে কি এ অফ জিরো মানে ফার্স্ট প্লেন মানে 1 মানে হচ্ছে আমাদের সেকেন্ড রো তাহলে আমরা বলতে পারি ফার্স্ট প্লেন সেকেন্ড রো সেম লজিকে 7 থেকে 9 হচ্ছে ফার্স্ট প্লেন থার্ড রো এই সেম লজিকে পরেরটা হচ্ছে আমাদের কি এ অফ 1 তাহলে এ অফ 1 এর প্রথম রোটা কি হবে এ অফ 1 অফ 0 মানে আমরা এ অফ 1 বলতে সেকেন্ড প্লেন তাহলে সেকেন্ড প্লেনের ফার্স্ট রো হচ্ছে 10 থেকে 12 যেহেতু তিনটা করে আমাদের রো আছে সেম লজিকে আমাদের তারপর 13 থেকে হবে হচ্ছে 15 তারপরে 16 থেকে হবে 18 এই হবে আমাদের পরেরটাও সেম আছে এটা হচ্ছে আমাদের কি ছিল থার্ড প্লেনের ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো এইভাবে আমাদের স্টোরিং গুলো আছে এবার যদি আমরা এখানে যদি আমরা দেখি এত অবধি আমরা কি বুঝলাম প্লেনটা আর রোটা আমরা কিন্তু এখন কলামটাকে কনসিডার করিনি তো সাপোজ যদি আমরা বলি এই যে 1 ভ্যালুটা এই 1 ভ্যালুটা কিসের ভ্যালু এক্স্যাক্টলি যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি 1 টা হচ্ছে আমাদের পুরো 3D অ্যারেটার ফার্স্ট প্লেনের ফার্স্ট রো এর ফার্স্ট কলাম তাই আমরা জানি কারণ আমাদের প্রথমে কি আছে 1 তার মানে আমাদের কি হবে এটা 1 তাহলে কিসের ভ্যালু হবে a অফ 0 মানে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট প্লেনের ফার্স্ট রো আর তার ফার্স্ট কলাম তার মানে আমরা বলতে পারি a অফ 0 অফ 0 অফ 0 মানে a 0 0 0 তাহলে 1 হচ্ছে এটার ভ্যালু এখানে আমরা কলামের ভ্যালুগুলো এখানে লিখিনি কলামের ভ্যালুগুলো আমরা ইজিলি দেখলেই বুঝতে পারবো যদি আমরা বলি 2 2 কিসের ভ্যালু 2 হচ্ছে আমাদের a অফ মানে অ্যারেটার ফার্স্ট প্লেন মানে a অফ 0 ফার্স্ট প্লেনের ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট তাহলে আমরা কি বলতে পারি 0 0 1 এটা হচ্ছে 2 এর ভ্যালু সেম লজিকে যদি আমরা র্যান্ডম কোন একটা ধরি এখান থেকে সাপোজ আমরা ধরলাম হচ্ছে কত ধরি আমরা 24 24 এর মানে 24 কিসের ভ্যালু হবে 24 এর দিকে যদি আমরা তাকাই 24 কার মধ্যে থেকে বিলং করছে 24 প্রথম কথা হচ্ছে a অফ 2 থেকে বিলং করে তার মানে আমরা বলতে পারি 24 হচ্ছে আমাদের থার্ড প্লেন প্রথম আমাদের এই জিনিসটা ক্লিয়ার থার্ড প্লেন থেকে বিলং করে সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাকে কি চুজ করতে হবে সেটা রো নাম্বার কত যদি আমরা দেখি 24 হচ্ছে কি এই ব্লকটা থেকে বিলং করে তার মানে আমরা বলতে পারি আমাদের থার্ড প্লেনের সেকেন্ড রো মানে থার্ড প্লেনের এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো এবার হচ্ছে এক্সাক্ট কলাম সংখ্যাটা কত যদি আমরা তাকাই 24 কোথায় আছে আমাদের এই যে পুরো রোটা আমরা ধরলাম রো এর ভ্যালু কত 22 23 24 তার মানে এটা হচ্ছে আমাদের a অফ 2 অফ 1 অফ 0 এটা হচ্ছে a অফ 2 অফ 1 অফ 1 এটা হচ্ছে a অফ 2 অফ 1 অফ 2 তার মানে আমরা বলতে পারি
24 হচ্ছে আমাদের থার্ড প্লেনের সেকেন্ড রো এর থার্ড কলাম। বুঝা গেছে? তাহলে সিম্পল আমরা এই লজিকে আমরা প্রত্যেকটা ভ্যালুগুলোকে আমরা বের করতে পারি। এবার আমরা যে ভ্যালুগুলো এখানে বের করলাম, কারণ আমাদের এই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের আউটপুটটা এখানে অ্যাকচুয়ালি বেরিয়েছিল। তো এবার যদি আমরা আমাদের আউটপুটের দিকে তাকাই, আমাদের আউটপুটে এখানে আমাদের একটা কি লুপ চলেছিল, মানে দুটো ফর লুপ চলেছিল। তো এবার আমাদের স্টার্টিং এ কি ছিল, স্টার্টিং এ আমাদের কিন্তু তিনটে ভেরিয়েবল নেওয়া ছিল, আই, জে আর কে। তাহলে আমরা ধরে নিই আই হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে কত, জিরো। জে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যার ভ্যালু জিরো, আর কে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে আমাদের জিরো। এবার আমাদের কি ছিল, একটা লুপ চলেছে। কি লুপ চলেছে? আই এর ভ্যালু জিরো থেকে লেস দেন থ্রি, মানে আমরা বলতে পারি লেস দেন থ্রি মানে কত অব্দি, টু অব্দি। মানে আই এর ভ্যালু ইনিশিয়ালি কি থাকবে, জিরো থাকবে, যেটা আমরা স্টোর করলাম, জিরো থেকে স্টার্ট হলো। এবার যদি আমরা তাকাই এই বাইরের যে ফর লুপটা, যেটা আমাদের আউটার ফর লুপ, ওর মধ্যে আমাদের একটা ফর লুপ চলেছে, মানে যেটাকে আমরা বলি ইনার লুপ, যেহেতু নেস্টেড লুপ, ইনার লুপ। এই লুপের আন্ডারে আমাদের প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে, তার মানে এই আউটার যে ফর লুপটা চলেছে, এই ফর লুপের মধ্যে আমাদের একটা লুপ চলবে, এই লুপের মধ্যে আমাদের প্রিন্টএফ স্টেটমেন্টটা কাজ করবে। ঠিক আছে? তাহলে আমাদের ইনিশিয়ালি আই এর ভ্যালু কত, জিরো, আমাদের কি চেক, মানে ইনিশিয়ালি জিরো হলো, দিয়ে তারপর আমাদের কি আসবে, ভিতরে আসবে, এসে যদি আমরা তাকাই এখানে কি আছে, কে এর ভ্যালু জিরো, কে এর ভ্যালু আমাদের জিরো। এবার আমাদের কি হবে, এর মধ্যে গিয়ে আমরা কি করব, প্রিন্ট করব। যদি আমরা বলি প্রিন্ট কিসের ভ্যালু করেছি, এ অফ আই জে কে। এবার যদি আমরা ফার্স্ট প্রিন্ট করি এ অফ আই জে আর কে এর ভ্যালু, তাহলে আমরা ইনিশিয়ালি কত পাবো, প্রথম পাবো হচ্ছে আমাদের কি আই এর ভ্যালু কত, জে এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত, জিরো জিরো জিরো। কারণ যদি আমরা দেখাই তিনটের ভ্যালু জিরো আছে, তাহলে আমরা বলতে পারি এ অফ জিরো অফ জিরো অফ জিরো, এটার ভ্যালু কত, এটার ভ্যালু ছিল আমাদের ফার্স্ট এলিমেন্ট মানে ওয়ান। তাহলে প্রথম আমাদের আউটপুট কি আসবে, প্রথম আমাদের আউটপুটটা আমাদের আসবে হচ্ছে কত, ওয়ান। আমি এখানে আউটপুটটা এখানে লিখে রাখি, আউটপুটটা আমাদের ফার্স্টে কত হলো, আমাদের ওয়ান আসবে। ঠিক আছে? যখনই আমাদের এখানে প্রিন্টএফ স্টেটমেন্টটা কাজ করলো, যেহেতু এটা লুপ, এখানে আমাদের এসে কি হবে, কে হবে প্লাস প্লাস, আমাদের কি ইনার লুপটা এখনো চলবে, আমাদের কি হবে, কে হবে প্লাস প্লাস, তাহলে কে এর ভ্যালু বেড়ে কত হলো, কে এর ভ্যালু বেড়ে হলো আমাদের ওয়ান। এবার যখন এটা ওয়ান হলো, দিয়ে চেক করলো ওয়ান কি লেস দ্যান থ্রি, ওয়ান অবভিয়াসলি লেস দ্যান থ্রি, তার মানে কি আমাদের কন্ডিশন ট্রু। ভিতরে গেল, ভিতরে গিয়ে কি প্রিন্ট করলো, এ অফ আই জে কে, মানে এখন আই জে কে এর ভ্যালু কত, আই এর ভ্যালু যেমন জিরো ছিল জিরো আছে, জে এর ভ্যালু যেমন জিরো ছিল জে এর ভ্যালু জিরো আছে, কারণ জে তো আমাদের আপডেটই হয়নি কোনোবার। কে এর ভ্যালু এখন কত হয়ে গেছে, কে এর ভ্যালু এখন হয়ে গেছে আমাদের ওয়ান, তাহলে আমরা বলতে পারি জিরো জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান কার ভ্যালু, টু এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি এখন আমাদের এটার ভ্যালু কত আসবে, টু আসবে, তাহলে আমাদের এখন এটার ভ্যালু কত আসলো, টু আসলো। তারপরে আমাদের কি হবে, কে প্লাস প্লাস, মানে কে এর ভ্যালু বেড়ে কত হলো আমাদের, টু হলো। ঠিক আছে? টু যখন হলো, তখন আমাদের আবার চেক করলো টু কি লেস দ্যান থ্রি, টু লেস দ্যান থ্রি, কন্ডিশন ট্রু। ভিতরে এলো, আবার এসে কত প্রিন্ট করলো, আই এর ভ্যালু জিরো ছিল, জে এর ভ্যালু জিরো, এখন কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু আপডেট হচ্ছে, কে এর ভ্যালু আপডেট কত হচ্ছে আমাদের, টু। তাহলে জিরো জিরো টু, জিরো জিরো টু কার ভ্যালু, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো জিরো টু হচ্ছে থ্রি এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি এখন এখানে কত প্রিন্ট হবে, থ্রি প্রিন্ট হবে, তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের প্রিন্ট কত হলো, থ্রি প্রিন্ট হলো। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি কি হবে, কে প্লাস প্লাস, মানে কে এর ভ্যালু বেড়ে কত হলো আমাদের, থ্রি হলো। ঠিক আছে? যখনই কে এর ভ্যালু থ্রি হলো, এবার আমরা যখন কন্ডিশন এখানে চেক করব, থ্রি কি লেস দ্যান থ্রি, কন্ডিশন কি ফলস, যখনই এই কন্ডিশনটা ফলস হলো, এই পার্টিকুলার যে আমাদের প্রিন্টএফটা, মানে এই প্রিন্টএফটা যেহেতু এই লুপের মধ্যে ছিল, এই প্রিন্টএফটা তো কাজ করবে না, এই লুপের বাইরে বেরিয়ে যাবে। যদি আমরা দেখাই এই লুপটার বাইরে কি আছে, প্রিন্টএফ নিউ লাইন, তো নিউ লাইন মানে হচ্ছে কি আমাদের নেক্সট লাইন থেকে এবার পরের বার প্রিন্টিং স্টার্ট হবে, মানে নতুন লাইনে গেল। এবার যখন এটা শেষ হলো, আবার এখানে আসবে কি হবে, আই এর ভ্যালু প্লাস প্লাস। এবার আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমাদের এই লুপটা এখানে এন্ড হয়ে গেল, আমাদের কে যেটা ছিল, মানে কে যেটাকে আমরা ভ্যালুটা এখানে নিয়েছিলাম, কে এর মধ্যে আমাদের, মানে আগের যে ভ্যালুটা আপডেট হলো, সেটা কিন্তু আর ওখানে প্রেজেন্ট আমাদের থাকবে না। ঠিক আছে? তারপরে আমাদের আবার আসবে, এসে আমাদের কি হবে, আই এর ভ্যালু এক ঘর, কারণ আমাদের এই লুপটার কাজ শেষ। আবার আমাদের এসে কি হবে, আই প্লাস প্লাস, মানে আই এর ভ্যালু বেড়ে কত হবে এখন আমাদের, ওয়ান হবে। দিয়ে আবার ভিতরে আসবে, মানে আমাদের এখানে আসবে, দিয়ে আবার কি, কে এর ভ্যালু হচ্ছে আমাদের কত, জিরো। দিয়ে চেক করবে কে কি লেস দ্যান থ্রি, অবভিয়াসলি কে লেস দ্যান থ্রি, মানে জিরো লেস দ্যান থ্রি, কন্ডিশন ট্রু। ভিতরে গেল, প্রিন্ট করলো কিসের ভ্যালু, এ আই জে কে, এবার এখন আই জে কে এর ভ্যালু কত, ওয়ান,
জিরো জিরো, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওয়ান আর এটা হচ্ছে আমাদের জিরো, মানে হচ্ছে আমরা বলতে পারি এ অফ ওয়ান অফ জিরো জিরো। এবার যদি আমরা তাকাই এ অফ ওয়ান অফ জিরো জিরো কোনটা, এ অফ ওয়ান অফ জিরো মানে হচ্ছে পুরো এই টেন ইলেভেন টুয়েলভ এই পুরো পোর্শনটা, তার জিরো মানে হচ্ছে তার ফার্স্ট এলিমেন্টটা মানে টেন, তার মানে টেন হচ্ছে এটার আউটপুট। তাহলে আমাদের এখানে এখন নেক্সট লাইনে কি প্রিন্ট হবে, আমাদের টেন প্রিন্ট হবে, ঠিক আছে, এটা আমাদের হলো। তারপর কি হবে, কে এর ভ্যালু হবে প্লাস প্লাস, কে এর ভ্যালু প্লাস প্লাস হয়ে কত হবে ওয়ান হবে, ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্ট হয়ে ওয়ান হলো, ওয়ান যখনই হলো চেক করলো ওয়ান কি লেস দেন থ্রি, কন্ডিশন ট্রু, ভিতরে এলো। প্রিন্ট এফ এর মধ্যে কি প্রিন্ট করলো, এ অফ ওয়ান অফ জিরো, কারণ জের ভ্যালু জিরো আপডেট হয়নি। কে এর এখন ভ্যালু কত, কে এর এখন ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান। এবার যদি ওয়ান জিরো জিরো যদি টেন হয়, ওয়ান জিরো ওয়ান মানে কোনটা হবে, নেক্সট ঘরটা হবে, মানে যদি আমরা টেনের পর ইলেভেন হবে আমাদের বোঝাই যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি নেক্সট আমাদের এটা কত প্রিন্ট করবে, আমাদের ইলেভেন প্রিন্ট করবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট কত আসবে, আমাদের ইলেভেন প্রিন্ট আসবে, ঠিক আছে। তারপর আমাদের কে এর ভ্যালু কি আবার ইনক্রিমেন্ট হবে, কত হবে কে এর ভ্যালু, ইনক্রিমেন্ট হয়ে আমাদের টু হলো, টু কি লেস দ্যান থ্রি, কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্ট কি করবে ওয়ান জিরো, কে এর ভ্যালু এখন কত, কে এর ভ্যালু হচ্ছে আমাদের টু, তার মানে ওয়ান জিরো টু মানে কি ওয়ান, মানে ওয়ান জিরো টু মানে তার পরের ঘরটা, মানে ইলেভেন এর পর হবে টুয়েলভ, তার মানে আমাদের বলতে পারি এখন আমাদের প্রিন্ট কি কত করবে, টুয়েলভ প্রিন্ট করবে। তাহলে আমরা বলতে পারি এখানে টুয়েলভ প্রিন্ট করলো। সেম লজিকে আবার কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে, আমাদের থ্রি হবে। এবার এখানে এসে চেক করবে থ্রি কি লেস দেন থ্রি, কন্ডিশন ফলস, এই প্রিন্ট এফ স্টেটমেন্টটা কাজ করবে না। পরের লাইনে কি আছে, প্রিন্ট এফ নিউ লাইন, তো আমাদের নতুন লাইন থেকে আমাদের পরের বার আমাদের নতুন লাইন এলে এবার আমাদের এখান থেকে প্রিন্ট স্টার্ট হবে। আবার আমাদের এখানে উপরে আসবে আই এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, আই এর ভ্যালু আপডেট হয়ে হচ্ছে আমাদের টু হলো আই এর ভ্যালু আপডেট হয়ে। এবার যখনই আমরা আগের লজিকের মতো যখনই আমাদের ভিতরের ফর লুপটা এখানে এন্ড হয়ে গেছিল, এখানে কেটা আমাদের আর থাকবে না, মানে আমাদের কেটা এইভাবে হলো। এবার আমাদের কি হলো, আই এর ভ্যালু বেড়ে কত হয়েছে, আমাদের টু হয়েছে, ভিতরে এলো। কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে জিরো, চেক করলো জিরো কি লেস দেন থ্রি, জিরো লেস দেন থ্রি, কন্ডিশন ট্রু, ভিতরে গেলো। ভিতরে গিয়ে আমাদের প্রিন্ট কি করলো, আই জে কে, মানে এখন আই জে কে এর ভ্যালু কত, এখন যদি আমরা বলি আই জে কে এর ভ্যালু হচ্ছে এ অফ আই এর ভ্যালু হচ্ছে আমাদের টু, জে এর ভ্যালু হচ্ছে জিরো, কে এর ভ্যালু হচ্ছে জিরো, মানে টু জিরো জিরো। এবার যদি আমরা বলি টু জিরো জিরো কোনটা, টু জিরো মানে এই পুরো ঘরটা, এর ফার্স্ট এলিমেন্ট নাইনটিন, মানে নাইনটিন হবে টু জিরো জিরো, তখন আমরা বলতে পারি এখানে আমাদের কত আসবে নাইনটিন, তাহলে এখানে আমাদের এখন প্রিন্ট করবে কত নাইনটিন। তারপরে আমাদের কি হবে, আমাদের কে এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে কত, আমাদের ওয়ান হলো, চেক করলো ওয়ান কি লেস দেন থ্রি, ওয়ান লেস দেন থ্রি, কন্ডিশন ট্রু, ভিতরে এসে কি করলো প্রিন্ট করলো, কত প্রিন্ট হবে টু জিরো, এখন এটার ভ্যালু হচ্ছে কত, কে এর ভ্যালু হচ্ছে ওয়ান, টু জিরো ওয়ান, টু জিরো ওয়ান কোনটা হবে, টু জিরো জিরো যদি নাইনটিন হয় টু জিরো ওয়ান হবে টোয়েন্টি, তখন আমরা বলতে পারি এখন এটা ভ্যালু কত আসবে টোয়েন্টি আসবে, তখন আমরা এখানে কত প্রিন্ট করবে টোয়েন্টি প্রিন্ট করবে, ঠিক আছে। আবার আমাদের কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টের কত হলো আমাদের টু হলো, সেম লজিকে, তার মানে আমরা যদি টু হয় তাহলে এখন কোনটা, মানে অবভিয়াসলি টু লেস দেন থ্রি হবে, কন্ডিশন ট্রু হবে, ভিতরে এসে প্রিন্ট কোনটা করবে আমাদের টু জিরো, আমাদের এটা কত হবে আমাদের টু জিরো টু, তাহলে টু জিরো টু কোনটা, টু জিরো টু মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের কত প্রিন্ট করবে টোয়েন্টি ওয়ান প্রিন্ট করবে, তাহলে আমাদের এটা এখন কত আসবে আউটপুট টোয়েন্টি ওয়ান আউটপুট আসবে। আবার সেম লজিকে আমাদের পরে প্রিন্ট এফটা কাজ করবে, মানে এই প্রিন্ট এফটা নতুন লাইনে গিয়ে আমাদের নতুন লাইনে যাবে, কিন্তু যখন নতুন লাইনে যাবে তারপর আমাদের এখান থেকে আমাদের এখানে উপরে আসবে আই এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হয়ে কত হবে আমাদের থ্রি হলো, ঠিক আছে। যখনই আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে থ্রি হলো, থ্রি কি লেস দেন থ্রি, কন্ডিশন ফলস, যদি আমাদের এই আউটার যে মানে এই যে আউটার ফর লুপটা ছিল এর যদি কন্ডিশন ফলস হয় তাহলে ভিতরে তো আর কোনোভাবেই যাবে না। এবার আমরা যদি মেন প্রবলেমটার দিকে তাকাই, এরপর আমাদের রিটার্ন জিরো ছিল, মানে এরপর আমাদের কোনো অ্যাসাচ কোনো স্টেটমেন্ট নেই, এরপর আমাদের প্রোগ্রামটা এন্ড ছিল, তাহলে আমরা বলতে পারি এরপর আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে, তাহলে আমরা আলটিমেটলি আউটপুট কত আসবে ওয়ান টু থ্রি, নেক্সট লাইনে গিয়ে টেন ইলেভেন টুয়েলভ, তার নেক্সট লাইনে গিয়ে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, ঠিক আছে। তাহলে আউটপুট আমাদের এই ফরম্যাটে আমাদের এটা একটা আউটপুট আসবে। তো স্টুডেন্টস, যেমনটা আমরা দেখলাম আমাদের প্রোগ্রামটার আউটপুট কি এলো, সেটা হচ্ছে আমাদের প্রথম থেকে এই ওয়ান টু থ্রি, তারপরে আমাদের টেন ইলেভেন টুয়েলভ, তারপরে আমাদের এলো কত নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, তাহলে আমরা বলতে পারি আমাদের রাইট অপশন কোনটা, রাইট অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, ওয়ান টু থ্রি টেন ইলেভেন টুয়েলভ আর নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, ঠিক আছে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।